সকাল 8:30 বাংলাদেশ বেতার ফ্রাঙ্কফুর্ট। শুরু হচ্ছে নিয়মিত ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার। শুভ সকাল। শুভ সকাল সম্ভার অনুষ্ঠানের সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা যেখান থেকে অনুষ্ঠান শুনছেন, সবাইকে প্রীতিময় শুভেচ্ছা। আশা করি কুশলে আছেন সবাই আমাদের প্রত্যাশা মতো। প্রিয় বন্ধুরা, মহাজন বাক্য বলে, শত্রুর গুণ বলা উচিত, উচিত গুরুর দোষও বলা, কিন্তু বাস্তব ক্ষেত্রে আমরা তা করি না। আমাদের স্বভাবই হচ্ছে যাকে শত্রু বলে মনে হবে তার সব কাজই হবে নিন্দনীয়। মানুষের কাজে কর্মে ভালো মন্দ থাকবেই, কিন্তু দুঃখের বিষয় ভালো কাজটি আমাদের চোখেই পড়ে না। সেই যে বলে, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, দেখতে পারি না, পছন্দ করি না বলেই তার চলনটাও পছন্দ হয় না। আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যাদের স্বভাবই অন্যের সমালোচনা করা। সমালোচনা ভালো জিনিস, তবে তা হতে হবে ভালো মন্দ দুটোরই, ভালোর প্রশংসা নয়। শুধু মন্দের সমালোচনা, বিশেষ করে দোষ খুঁজে বের করা, একই সাথে সংশ্লিষ্ট ব্যক্তি ও সমাজেরও ক্ষতি। বিষয়টি আমাদের সবাইকে গুরুত্ব সহ বিবেচনা করার আহ্বান জানিয়ে যাব এখন মূল আয়োজনে। তার আগে জেনে নেওয়া যাক কি কি বিষয় রয়েছে আজকের সম্ভারে। প্রসঙ্গ কথায় টিকার লক্ষ্য পূরণ। দেশের বিশিষ্ট সাহিত্যিক, কলাম লেখক ও কালজয়ী একুশের গান আমার ভাইয়ের রক্তে রাঙানোর রচয়িতা আব্দুল গফফার চৌধুরীর সংক্ষিপ্ত জীবন কথা এবং শেকরের সন্ধান পর্বে বাউল গান নিয়ে কিছু কথা। এছাড়াও নিয়মিত অন্যান্য পরিবেশনায় থাকছে আজকের ডায়েরি, শাশ্বত বাণী, ইতিহাসের এই দিনে, বলুন দেখি পর্বের আজকের কুইজ এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, সুস্বাস্থ্য প্রতিদিন। সাদর আমন্ত্রণ সবাইকে এসব বিষয় দিয়ে সাজানো আয়োজনে। আশা করি অনুষ্ঠানের পুরোটা সময় আপনারা থাকছেন সম্ভারের সাথে, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের সাথে। আজ অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি কে এম লুৎফুল কবির পান্না, আমি তাহমিনা হোসেন, প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ আরিফ ইরতেজা। আমাদের সাথে থাকুন যতক্ষণ আছি আমরা আপনাদের সাথে। বিষয় পরিচিতি জানা হয়েছে, চলে যাব বিষয় পরিবেশনায়। শুরুতেই আজকের দিন, তারিখ, স্থানীয় আবহাওয়ার খবর নিয়ে আজকের ডায়েরি। আজ বুধবার, 30 চৈত্র 1428 সন, 11 রমজান 1443 হিজরি, 13 এপ্রিল 2022 সাল। রংপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রংপুর ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে 5:42, সূর্য অস্ত যাবে 6:25। গত 24 ঘন্টায় তাপমাত্রা রেকর্ড করা হয় সর্বোচ্চ 30.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 23.5 ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ ছিল 95%, সর্বনিম্ন 68%। ইসলামিক ফাউন্ডেশনের দেয়া তথ্য মতে রংপুর ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতারের সময় 6:29, সেহরির শেষ সময় 4:17। আজকের ডায়েরি আজ এ পর্যন্তই। এবারে শাশ্বত বাণী। যারা তাদের সন্তানদের দোষ ত্রুটি দেখতে পায় না, তাদের সন্তানদের দোষ ত্রুটির সংশোধন কোনোদিনই হয় না। যারা তাদের সন্তানদের দোষ ত্রুটি দেখতে পায় না, তাদের সন্তানদের দোষ ত্রুটির সংশোধন কোনোদিনই হয় না, বলেছেন উইলিয়াম খরিস। নিয়মিত পরিবেশনা কাশ্মীয়া নাহারিন পুষ্পিতার গ্রন্থনায় ইতিহাসের এই দিনে। আজ 13 এপ্রিল 1772 সালের এই দিনে ওয়ারেন্ট হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন।
1893 সালে 13ই এপ্রিল গোকুল দাস ও দীনেশ রঞ্জন দাস সম্পাদিত মাসিক সাহিত্য পত্রিকা কল্লোল প্রথম প্রকাশিত হয়। আইরিশ সাহিত্যিক স্যামুয়েল বেকেট 1906 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1919 সালের 13ই এপ্রিল রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরে এক বিক্ষোভ সমাবেশে জেনারেল ডায়ারেট নির্দেশে ব্রিটিশ পুলিশ গুলি চালালে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সংঘটিত হয়। সুপারসনিক বিমান কনকর্ড 2004 সালের এই দিনে শেষবারের মতো আকাশে ওড়ে। শুনলেন ইতিহাসে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ঘটনা। প্রিয় বন্ধুরা, অনেক খ্যাতিমান ব্যক্তির সাথে আজ আপনাদের যাদের জন্ম, সম্ভার পরিবার থেকে তাদের জন্য জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। নির্বাচন ভোট কেন্দ্রে অনেক জায়গায় ইভিএম অর্থাৎ ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে। বলুন দেখি, বাংলাদেশে প্রথম ইভিএম কোথায় ব্যবহার করা হয়? কুইজটি আবারও বলছি, শুনুন। নির্বাচনে ভোট কেন্দ্রে অনেক জায়গায় ইভিএম অর্থাৎ ইলেকট্রিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে। বলুন দেখি, বাংলাদেশে প্রথম ইভিএম কোথায় ব্যবহার করা হয়? শুনলেন কুইজটি। সঠিক উত্তর জানা থাকলে আপনার নাম ও ঠিকানা সহ উত্তরটি SMS করে পাঠিয়ে দিন 01867667799। নম্বরটি আবারও বলছি 01867667799 এই নম্বরে। আমরা অনুষ্ঠানের শেষ ভাগে প্রথম পাঠানো 7 জন সঠিক উত্তরদাতার নাম এবং ঠিকানা আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ থাকুন আমাদের সাথে, সম্ভারের সাথে, রংপুর কেন্দ্রের সাথে। প্রিয় বন্ধুরা, এখন প্রসঙ্গ কথা। বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয়া শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের প্রতি পুনরায় সকল দেশ ও জাতির জন্য করোনা টিকা প্রাপ্তির নিশ্চয়তা সহ লক্ষ্যমাত্রা পূরণে সহায়তার আহ্বান জানিয়েছেন। প্রসঙ্গত, বাংলাদেশে প্রায় শুরু থেকেই বিনামূল্যে টিকা সরবরাহ ও প্রয়োগ করা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায়। এজন্য সারা দেশে প্রস্তুত করা হয়েছে 26,000 স্বাস্থ্যকর্মীকে। এক্ষেত্রে বাংলাদেশের সাফল্যের স্বীকৃতি মিলেছে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক। টিকার লক্ষ্য পূরণ নিয়ে আজকের প্রসঙ্গ কথা উপস্থাপন করছেন মারুফা আক্তার মালা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দের প্রতি পুনরায় সকল দেশ ও জাতির জন্য করোনা টিকা প্রাপ্তির নিশ্চয়তা সহ লক্ষ্যমাত্রা পূরণে সহায়তার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার তিনি জার্মানি এবং গ্যাভি দ্য ভ্যাকসিন আয়োজিত 2022 গ্যাভি কোভ্যাক্স অ্যালায়েন্স সামিট ব্রেক কোভিড নাও শীর্ষক ভার্চুয়াল সম্মেলনে যুক্ত হয়ে ধারণকৃত ভিডিও বক্তব্যে এই আবেদন জানান। উল্লেখ্য, গ্যাভি কোভ্যাক্স অ্যাডভান্স মার্কেটের প্রতিশ্রুতির আওতায় বিশ্বের নিম্নয় দেশগুলোর জন্য দাতা তহবিল 3.8 বিলিয়ন মার্কিন ডলার সহ কোভ্যাক্সের জন্য জরুরি আর্থিক সহায়তা কল্পে কমপক্ষে 5.2 বিলিয়ন ডলার সংগ্রহ করার নিমিত্তে অনুষ্ঠিত হয় নেতা স্তরের বৈঠকটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবৃন্দকে আশ্বস্ত করে বলেন যে বাংলাদেশ টিকার সমতা নিশ্চিত করতে তার অংশটি পূরণ করতে প্রস্তুত এবং গ্যাফি ও কোভ্যাক্সের সঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ। তবে দুর্ভাগ্যবশত কিছু দেশ এখনও পর্যন্ত টিকার লক্ষ্যমাত্রা অর্জন থেকে পিছিয়ে রয়েছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এসব দেশের প্রতি বিশেষ মনোযোগ ও যথাযথ সহায়তা প্রদান। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় পরিস্থিতি মোকাবেলায় বিশ্বের অন্যতম পরাশক্তি চীন বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে নিয়ে একটি জোট গঠনের উদ্যোগ নিয়েছে। ভারতকেও চীন আমন্ত্রণ জানিয়েছে এই জোটে যোগ দিতে। এর উদ্দেশ্য হল করোনা মোকাবেলায় জরুরি মেডিকেল সেবাদান, পরবর্তীতে দারিদ্র দূরীকরণ এবং ই কমার্সের উন্নয়ন। এর ফলে চীনের টিকা পাওয়া সহজ হয়েছে এবং দেশেও উৎপাদনের প্রক্রিয়া চলমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোপূর্বে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে করোনার টিকা বৈশ্বিক সম্পদ হিসেবে ঘোষণার আহ্বান জানিয়েছেন, যেটি যথার্থ ও সময় উপযোগী। তবে দুঃখজনক হল, বিশ্ব বাণিজ্য সংস্থার ট্রিপস চুক্তির আওতায় টিকার মেধা সম্পদ ব্যবস্থাপনা ও দাম নিয়ন্ত্রণ করা হয়ে থাকে।
ফলে সারা বিশ্বে টিকার সুষম বন্টন ও যৌক্তিক মূল্য নির্ধারণ হচ্ছে না। টিকা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে উন্নয়নশীল ও গরিব দেশগুলো। ইতোমধ্যে অন্তত কয়েকশো কোটি ডোজ টিকা কিনে নিয়েছে বিশ্বের কয়েকটি উন্নত দেশ। ফলে অনুন্নত ও দরিদ্র দেশগুলোতে দেখা দিয়েছে টিকার জন্য হাহাকার, যা কাম্য নয় কোনো অবস্থাতেই। বাংলাদেশ এর জন্য ট্রিপস চুক্তি সাময়িকভাবে স্থগিতের আহ্বান জানিয়েছে। বাংলাদেশে প্রায় শুরু থেকে বিনামূল্যে টিকা সরবরাহ ও প্রয়োগ করা হচ্ছে সরকারি ব্যবস্থাপনায় সারা দেশে। এর জন্য প্রস্তুত করা হয়েছে 26,000 স্বাস্থ্যকর্মীকে। টিকার পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলার জন্য তৈরি হয়েছে নির্দেশিকা। উল্লেখ্য, এক্ষেত্রে বাংলাদেশের বিশেষ সাফল্য রয়েছে, যার স্বীকৃতি মিলেছে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক। বাংলাদেশ যথাসময়ে 80% মানুষকে টিকা দানের মাধ্যমে হার্ড ইমিউনিটি অর্জনে সক্ষম হবে বলেই প্রত্যাশা। এবারে পবিত্র রমজানের বিশেষ পরিবেশনা। অসুস্থ, অক্ষম ও সফররত অবস্থায় রোজার বিধান নিয়ে কিছু কথা উপস্থাপন করছি। শারীরিক ও মানসিকভাবে সুস্থ ও সক্ষম, স্বাভাবিক জ্ঞান সম্পন্ন, সাবালক সব মুসলমান নারী ও পুরুষের জন্য রমজানে পূর্ণ মাস রোজা পালন করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, তোমাদের যারা এই রমজান মাস পাবে তারা যেন তাতে রোজা পালন করে, আর তোমাদের যারা পীড়িত থাকবে বা ভ্রমণে থাকবে তবে অন্য সময় তা এর সমপরিমাণ সংখ্যায় পূর্ণ করবে। আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তিনি তোমাদের প্রতি কঠিন হতে চান না, যাতে তোমরা আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করো। কখনো মানুষ এমন অসুস্থ হতে পারে যাতে তার পক্ষে রোজা রাখা কঠিন হয়ে পড়ে, অথবা কেউ যদি সফরে বা ভ্রমণরত থাকে এবং যারা রোজা পালনে সক্ষম নয় তাদের জন্য ইসলামী শরীয়তে বিকল্প ব্যবস্থা রয়েছে। মাজুর বা অক্ষম ব্যক্তিদের জন্য রয়েছে বিশেষ ছাড়। আল্লাহ তাআলা বলেন, সিয়াম বা রোজা নির্দিষ্ট কয়েকদিন, তবে তোমাদের যারা পীড়িত থাকবে বা ভ্রমণে থাকবে তারা অন্য সময় এর সমপরিমাণ সংখ্যায় পূর্ণ করবে, আর যাদের রোজা পালনের সক্ষমতা নেই তার জন্য পরিবর্তে ফিদিয়া দেবে। একজন মিসকিনকে একদিনের নিজের খাবার দেবে। অনন্তর যে ব্যক্তি অধিক দান করবে তবে তার জন্য রয়েছে অতি উত্তম। আর যদি তোমরা পুনরায় রোজা পালন করো তবে তা তোমার জন্যই উত্তম। সফরে বা ভ্রমণে থাকা অবস্থায়ও যদি কোনো ব্যক্তি রোজা পালন করে তবে তাই উত্তম। আর বেশি কষ্ট হলে বা ইচ্ছে করলে রোজা ছাড়তে পারবেন। এই রোজা পরে সুবিধা মতো নিকটতম সময়ে কাজা আদায় করে নিতে হবে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক রমজানে রোজা অবস্থায় মক্কা শরীফের পথে যাত্রা করলেন। কাদিদ নামের একটি স্থানে পৌঁছার পর তিনি রোজা ছেড়ে দিলে লোকেরা সবাই রোজা ছেড়ে দিলেন। রোজা পালনে অক্ষম ব্যক্তি রোজার পরিবর্তে যে দান করে তাকে ফিদিয়া বলে। কোনো প্রাপ্তবয়স্ক সাধারণ জ্ঞানসম্পন্ন মুসলমান বার্ধক্যের কারণে বা অসুস্থতা অথবা অন্য যে কোনো কারণে রোজা পালনে অসমর্থ হলে এবং পুনরায় সুস্থ হয়ে রোজার কাজা আদায় করার মতো সম্ভাবনা না থাকলে তিনি প্রতিটি রোজার জন্য একটি সদগাতুল ফিতরের সমপরিমাণ ফিদিয়া প্রদান করবেন। ফিদিয়া প্রদানে অসমর্থ ব্যক্তির জন্য তা জরুরি নয়। ফিদিয়া প্রদান করার পর এবং যিনি রোজা রাখায় অক্ষম ও ফিদিয়া প্রদানেও অসমর্থ ছিলেন, যদি পরবর্তী রমজানের আগে ওই ব্যক্তি রোজা পালনে সক্ষমতা লাভ করেন তবে ওই রোজাগুলোর কাজা আদায় করতে হবে। ফিদিয়া দেয়া রোজার কাজা কোনোভাবেই পরের রমজান বা তার পরবর্তী সময়ের জন্য প্রযোজ্য হবে না। একজনের রোজা আরেকজন রাখতে পারে না, তাই ফিদিয়া রোজার পরিবর্তে রোজা নয়। ফিদিয়া হলো রোজার পরিবর্তে খাদ্য বা তার মূল্য দিয়ে দেওয়া। ফিদিয়া হলো রোজার ক্ষমতায় তার পরিবর্তে আর্থিক দান বা সদগা, তাই তাকে ফিদিয়া দেওয়া হলো। তার রোজাদার হওয়াও জরুরি নয়, যেমন নাবালিক মিসকিন, শিশু বা অতি বৃদ্ধ, দুর্বল ও অক্ষম, অসুস্থ, অসহায় গরিব ব্যক্তি যিনি নিজেও রোজা পালনে অক্ষম। ফিদিয়ার পরিমাণ হল এক একটি রোজার জন্য এক ফিতরা পরিমাণ। ফিতরার পরিমাণ সম্পর্কে হাদিস শরীফে রয়েছে, সদগাতুল ফিতর হল এক সা 3 কেজি 300 গ্রাম খাদ্য বা খাবার।
ফিদিয়া ও সদগা পণ্যদ্রব্য দিয়েও আদায় করা যায় এবং এর মূল্য দ্বারাও আদায় করা যাবে। তবে গ্রহীতার জন্য যেটা বেশি উপকারী তা দ্বারা আদায় করাই ভালো। রোজা পালনে সক্ষম ব্যক্তি ফিদিয়া দিয়ে রোজার দায়মুক্ত হতে পারবেন না। ফিদিয়া শুধু যথাযথ অপারগতার ক্ষেত্রে প্রযোজ্য, স্বাভাবিক অবস্থায় কখনোই নয়। আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান সম্ভার, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্র থেকে মিডিয়াম ওয়েভ 284.90 মিটারে 1053 কিলোহার্টজে, একই সাথে FM 88.8 মেগাহার্টজে ও বাংলাদেশ বেতার অ্যাপসে। বন্ধুরা, বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের অনুষ্ঠান ইউটিউবে দেখতে ও শুনতে চাইলে বাংলাদেশ বেতার রংপুর কেন্দ্রের নিজস্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে ছিলেন, সাথেই থাকুন। প্রিয় বন্ধুরা, আব্দুল গাফফার চৌধুরী বিশিষ্ট সাহিত্যিক ও জনপ্রিয় কলাম লেখক। তার প্রধান খ্যাতি একুশের কালজয়ী গান আমার ভাইয়ের রক্তে রাঙানোর রচয়িতা হিসেবে। স্মরণীয় বরণীয় পর্বে তার সংক্ষিপ্ত জীবন কথা আসুন শোনা যাক, উপস্থাপন করছেন আব্দুল্লাল মামুন। আব্দুল গাফফার চৌধুরী 1952 সালের ভাষা আন্দোলনে ছিলেন সক্রিয়। লিখেছিলেন সেই বিখ্যাত কবিতা আমার ভাইয়ের রক্তে রাঙানো, 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। পরে এর সুর দেন সুরকার আলতাফ মাহমুদ। সেই কবিতাটি গীত হয় বিশ্বজুড়ে একুশের প্রভাত ফেরির গান হিসেবে। যতদিন 21 ফেব্রুয়ারি থাকবে, 21 ফেব্রুয়ারিতে প্রভাত ফেরি হবে, বাংলাদেশ ও বাঙালি জাতি যতদিন থাকবে ততদিন এ গানটির ভেতর দিয়ে স্মরণ করা হবে তাকে। বিশ্বের নানা ভাষায় অনুদিত হয়েছে গানটি, গাওয়া হয়েছে, বেরিয়েছে রেকর্ড। বাঙালির জন্য এ এক অনন্য সম্মান। আমাদের ইতিহাসের অংশ আব্দুল গাফফার চৌধুরী জন্মেছিলেন বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া গ্রামে 1934 সালের 12 ডিসেম্বর। খ্যাতিমান রাজনীতিবিদ, অবিভক্ত বাংলার কংগ্রেস কমিটি ও খেলাফত কমিটির বরিশাল জেলা শাখার সভাপতি হাজি ওয়াহেদ রেজা চৌধুরী তার বাবা, মা জোহরা খাতুন। উলানিয়া জুনিয়র মাদ্রাসা ও উলানিয়া করোনেশন হাই ইংলিশ স্কুলে লেখাপড়া করেছেন তিনি। ঢাকা কলেজের ছাত্র ছিলেন, পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। স্কুল জীবনেই নিয়েছিলেন রাজনীতির পাঠ, ছাত্র জীবনেই লেখালেখিতে হাতে খড়ি। মোহাম্মদ নাসিরুদ্দিন সম্পাদিত মাসিক সওগাত পত্রিকায় তার প্রথম প্রকাশিত হয় 1949 সালে। 1952 সালে সাময়িক পত্রে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস চন্দ্রদ্বীপের উপাখ্যান। আব্দুল গাফফার চৌধুরী সাংবাদিকতায় হাতে খড়ি ছাত্র জীবনেই। ঢাকা কলেজের ছাত্র থাকাকালে যোগ দেন দৈনিক ইনসাফ পত্রিকায়। 1951 সালে যোগ দেন খায়রুল কবির সম্পাদিত দৈনিক সংবাদের বার্তা বিভাগে। তোফাজ্জল হোসেন মানিক মিয়া সম্পাদিত দৈনিক ইত্তেফাকে যোগ দেন 1956 সালে। জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মডারেটরের দায়িত্ব পালন করেছেন। স্বাধীনতার পর ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনপদের প্রধান সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধ রাজনৈতিক মতবাদের মানুষও আব্দুল গাফফার চৌধুরীর কলাম পড়েন সমান আগ্রহে। আব্দুল গাফফার চৌধুরীকে শুধুই একজন সাংবাদিক কিংবা কলামিস্ট পরিচয়ে সীমাবদ্ধ করা যাবে না, নন্দিত কথাশিল্পীও তিনি। একাধারে লিখেছেন ছোট গল্প, উপন্যাস, লিখেছেন গান ও কবিতা। তার পাঠক নন্দিত ছোট গল্পের বই সম্রাটের ছবি পেয়েছেন ইউনেস্কো পুরস্কার, ভূষিত হয়েছেন বাংলা একাডেমি পুরস্কারেও, পেয়েছেন 21 পদক ও স্বাধীনতা পুরস্কার। আব্দুল গাফফার চৌধুরীর সবচেয়ে বড় অর্জন তার পাঠক প্রিয়তা, সূক্ষ্ম পর্যবেক্ষণ, সঠিক দিক নির্দেশনা দিতে তার জুড়ি মেলা ভার। বাংলাদেশের নিজস্ব মাটির কণ্ঠে মাখা সংস্কৃতি ও ঐতিহ্যের বেশ কিছু ধরনের গান রয়েছে,
যেমন ভাওয়াইয়া ভাটিয়ালি, জারিসারি, কবি গম্ভীরা মুর্শিদি, বাউল ইত্যাদি। অঞ্চল বিশেষে খুবই জনপ্রিয়গুলো। আমরা এখন শেকরের সন্ধানে পর্বে বাউল গান নিয়ে আরো বিস্তারিতভাবে শুনব খাদিজা জাফরিনের উপস্থাপনায়। অনুমান করা হয় খ্রিস্টীয় পঞ্চদশ শতক কিংবা তার আগে থেকেই বাংলায় বাউল গানের প্রচলন ছিল। বাউল গানের প্রবক্তাদের মধ্যে লালন শাহ প্রধান। বাউল মতে 17 শতকে জন্ম নিয়ে লালন শাহর গানের মাধ্যমে 19 শতক থেকে বাউল গান ব্যাপক জনপ্রিয়তা অর্জন শুরু করে। মাটি, মানুষ, প্রকৃতি, জীবনবোধ, ধর্ম, প্রেম এবং দেশের কথাই বেশিরভাগ সময় উঠে এসেছে লালনের গানে। উদার মানবতাই মুখ্য, একই সঙ্গে উঠে এসেছে অন্যায়, অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে লালনের গান আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করে। রবীন্দ্রনাথ লালনের গান সংগ্রহ করে 1922 সালে ভারতীয় পত্রিকার হারামনি শাখায় 4 ভাগে 20টি গান প্রকাশ করেন। বাউল গান সাধারণত 2টি ধারায় পরিবেশিত হয়, আখড়াশ্রিত সাধন সঙ্গীত এবং আখড়া বহির্ভূত অনুষ্ঠান ভিত্তিক। আখড়াশ্রিত গানের ঢং ও সুর শান্ত ও মৃদু তালের। জনসমক্ষে এই গান চড়া সুরে গীত হয়, সঙ্গে একতারা, ডুগডুগি, খমক, ঢোলক, সারিন্দা, দোতারা ইত্যাদি বাদ্যযন্ত্র বাজানো হয়। বাউল গানে সুফি ভাবনাই প্রবল। সাধারণ বৈশিষ্ট্য হল এতে একটা উদাসী ভাব লক্ষ্য করা যায়। এর সুরে যেন মিশে থাকে না পাওয়ার এক বেদনা। বাউল গানের একটি বড় সম্পদ তাঁর গায়কী বা গায়ন শৈলী। বাউল একটি দর্শন। বাউলদের জীবনযাপনে রয়েছে নিজস্ব রীতিনীতি, ভাবধারা। বাউল জীবন ধারণ না করেও অনেকে বাউল গান করে থাকেন, যাদের সাধারণত বলা হয় বাউলা। লালনের পর পাণ্ডু শাহ, দুদ্দু শাহ, ভোলা শাহ, পাগলা কানাই, রাধারমন, কাঙ্গাল হরিনাথ, হাসন রাজা, অতুল প্রসাদ, বিজয় সরকার, দ্বিজ দাস, জালাল খাঁ, উকিল মুন্সী, রশিদ উদ্দিন, শাহ আব্দুল করিম, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম প্রমুখ কবি বাউল ও বাউলার মধ্যে এদেশের ঐতিহ্যবাহী লোকায়ত সঙ্গীতের ধারাটি আরও পুষ্ট হয়েছে। ইউনেস্কো 2005 সালে 27 নভেম্বর বাংলার বাউল গানকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে। এবারে শেষ পরিবেশনায় স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, সুস্বাস্থ্য প্রতিদিন। এতে জানা যাবে বায়ু দূষণ ও হাঁপানির কারণ ও করণীয় বিষয়, জানাচ্ছেন মারুফা আক্তার মালা। বায়ু দূষণ যেন আমাদের নগর জীবনের একটি স্থায়ী সমস্যার নাম। বিশ্বে বায়ু দূষণের রাজধানী শহরগুলোর মধ্যে অন্যতম ঢাকা। বায়ুতে সাধারণত 21% অক্সিজেন, 78% নাইট্রোজেন, 0.31% কার্বন ডাইঅক্সাইড এবং নির্দিষ্ট অনুপাতে ওজন, হাইড্রোজেন ইত্যাদি থাকে। যদি কোনো কারণে বাতাসে অক্সিজেনের ঘাটতি হয়ে অন্যান্য গ্যাসের ঘনত্ব বেড়ে যায় কিংবা বালুকণার হার বেড়ে যায়, তবে সেটি দূষিত হয়ে যায়। মারাত্মক বায়ু দূষণের কারণে ঢাকা শহরের মানুষ প্রতিনিয়ত অ্যাজমা, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ ও ফুসফুসের ক্যান্সারের মতো মারাত্মক রোগে আক্রান্ত হচ্ছে। কিভাবে বায়ু দূষণে হাঁপানি হয়? হাঁপানি ফুসফুসের একটি প্রদাহজনিত অবস্থা। এতে কিছু উদ্দীপক প্রদাহ সাময়িকভাবে শ্বাসনালী শুরু করে দেয়। এর কারণে শ্বাস নিতে কষ্ট হয়, ধুলাবালু মানুষের শ্বাস প্রশ্বাসের সঙ্গে শ্বাসযন্ত্রে ঢুকে শ্বাসকষ্টের পরিমাণ বাড়িয়ে দেয়। দূষিত বায়ু ফুসফুসে ঢোকার পর সেখানে ফ্রি রেডিকেলের সৃষ্টি হতে পারে। দেখা গেছে শ্বাসতন্ত্রের অসুখ সৃষ্টিতে বিশেষ ভূমিকা পালন করে এসব ফ্রি রেডিকেল। হাঁপানি বংশগত কারণেও হয়ে থাকে। শহরাঞ্চলে হাঁপানি বৃদ্ধির কারণ। শহরাঞ্চলে হাঁপানি বৃদ্ধির মূল কারণ ঘনবসতি। শহরে একসঙ্গে অনেক মানুষ বসবাস করে, এতে ঘরের ভেতরে পরিবেশ স্যাঁতসেঁতে ও অস্বাস্থ্যকর হয়। ঘরের আশপাশে জমে থাকা ধুলা ও ধুলায় ডাস্ট মাইট নামের এক প্রকার কীট বেশি তৈরি হয়, যা হাঁপানি অনেক মাত্রায় বৃদ্ধি করে। গ্রামের পরিবেশ খোলামেলা হওয়ায় এই সমস্যা তুলনামূলক কম হয়। উৎস বায়ু দূষণের অন্যতম উৎস গাড়ি, শিল্পাঞ্চল
ইটভাটা ও নাগরিক বর্জ্য, রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস চালিত যানবাহন থেকে বের হয় ক্ষতিকারক বেনজিন, এছাড়া সালফার ও সীসাযুক্ত পেট্রোল, জ্বালানি তেলে ভেজাল ও ত্রুটিপূর্ণ ইঞ্জিনের কারণে গাড়ির ধোঁয়ার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, সালফার ডাইঅক্সাইড নিঃসরণ বাতাসকে দূষিত করে। উন্মুক্ত স্থানে নির্মাণ কাজে ব্যবহৃত বালু সিমেন্ট ফেলে রাখা বিশাল এলাকা জুড়ে খোঁড়াখড়ি দীর্ঘদিন ধরে চললে চারদিকে প্রকট ধুলা দূষণ সৃষ্টি করে। হাঁপানির লক্ষণ, হাঁপানি হলে শ্বাস নিতে কষ্ট হয়, নিঃশ্বাসের সঙ্গে সাঁই সাঁই শব্দ শোনা যায়, শুকনো কাশি, কখনো এই কাশি একটানা দীর্ঘক্ষণ চলা, বুকে চাপ অনুভব করা এবং অল্প পরিশ্রমে হাঁপিয়ে যাওয়ার মতো লক্ষণ থাকে। শিশু এবং প্রাপ্তবয়স্ক যে কারো হতে পারে হাঁপানি। প্রতিরোধ, হাঁপানির প্রকোপ থেকে রক্ষা পেতে বায়ু দূষণের মাত্রা কমাতে হবে, সবাই মিলে সচেতন হলে এটি সম্ভব। বায়ু দূষণ রোধে পদক্ষেপ নিলে ভবিষ্যৎ প্রজন্ম সুস্থ হয়ে বেড়ে উঠবে। সব পরিবেশনা শেষ, বলুন দেখি পর্বের কুইজের উত্তর মিলিয়ে নিন আপনার জানার সাথে। আমাদের আজকের কুইজ ছিল, নির্বাচনে ভোট কেন্দ্রে অনেক জায়গায় ইভিএম বা ইলেকট্রিক ভোটিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে, বলুন দেখি বাংলাদেশে প্রথম ইভিএম কোথায় ব্যবহার করা হয়? উত্তর হচ্ছে 2007 সালে ঢাকার অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হয়। আপনাদের কাছ থেকে আমরা মোট 36টি এসএমএস পেয়েছি। প্রথম পাঠানো 7 জন সঠিক উত্তরদাতার নাম এবং ঠিকানা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মেনহাজুল ইসলাম তারেক, পার্বতীপুর দিনাজপুর, রেজওয়ান ইসলাম সরল, কারমাইকেল কলেজ রংপুর, নিয়ামুর রশিদ রিয়াদ, পার্বতীপুর দিনাজপুর, হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা সভাপতি নয়নের আলো বেতার শ্রোতা ক্লাব, জয়চণ্ডী, পুটিহারি, ব্যারাকুঠি, নীলফামারী, আশরাফুল ইসলাম, কিষামত, বীরচরণ, রণচণ্ডী ইউনিয়ন, কিশোরগঞ্জ, নীলফামারী, জাহাঙ্গীর আলম, সাঘাটা, গাইবান্ধা, মিনুয়ারা বেগম, পার্বতীপুর, দিনাজপুর। অভিনন্দন আপনাদের, ধন্যবাদ যারা আজকের কুইজে অংশ নিয়েছেন। বন্ধুরা, এখন আমাদের বিদায়ের আয়োজন। এতক্ষণ আপনাদের সঙ্গ দিলাম কে এম লুৎফুল কবির পান্না, আমি তাহমিনা হোসেন। প্রকৌশল দায়িত্বে আমাদের সাথে ছিলেন মোহাম্মদ আরিফ ইরতেজা। সম্ভার গ্রন্থনা করেছেন জেড এ রাজা, অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আব্দুল কুদ্দুস, তত্ত্বাবধান ও প্রযোজনা এ.এইচ.এম শরীফ। কথা হবে বন্ধুরা আবারও আগামীকাল একই সময়ে একই বেতার তরঙ্গে। সেনাগাত এবং প্রতিদিন সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। খুদা হাফেজ। খুদা হাফেজ।